ফেসবুক মনিটাইজেশনের নতুন আপডেট। প্রিয় দর্শক, আপনারা হয়তো কিছুদিন আগে একটা বিষয় খেয়াল করেছিলেন যে ফেসবুকে মনিটাইজেশন সেকশনে যাওয়ার পর আমাদের এইরকম একটা নোটিফিকেশন আসছিল এবং এখান থেকে বলা হয়েছিল যে ফেসবুক ইন স্ট্রিম অ্যাডে তারা দ্রুতই একটা আপডেট টানতে যাচ্ছে এবং এই আপডেটের ডেটটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছিল কত আপনার জুনের 13 তারিখ, অর্থাৎ জুনের 13 তারিখ থেকে ফেসবুকের ইন স্ট্রিম অ্যাডের উপর তারা নতুন একটি আপডেট টানতে যাচ্ছে। তো আসলে এই আপডেটটা কি? তবে হ্যাঁ, এটা বলতেছি যে ভিউজের উপর কিন্তু এখন থেকে আপনার দ্বিগুণ টাকা ইনকাম হবে। মানে আগে আপনার যে পরিমাণ আর্নিংটা হতো আপনার ফেসবুক পেজে ভিউজের উপরে, তার থেকে একটু হলেও কিন্তু আপনার ইনকামটা বাড়বে। তো মূলত এই আপডেটে তারা এই কথাটা কিন্তু বলেছে। তো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওতে যে আপনার সিপিএম আরপিএম যেগুলো ছিল সেগুলো কিন্তু দেখতে পারবেন না। আপনাদের একটু বিষয় আমি দেখাই, দেন আমি হচ্ছে সরাসরি আমার এই অপশনটাতে চলে আসবো। দেখতে পারবেন মানে ফেসবুকের ইনসাইডে চলে আসলাম, এখানে দেখতে পাবো আর্নিংটা কিন্তু আমার দেখাচ্ছে না। তো এটা এক ধরনের একটা সমস্যা, ফেসবুকের সমস্যা ভাই সবসময় লেগেই থাকে, এর আসলে কখনো কোনো আপডেটও আসে না আমি মনে করি, এর হচ্ছে সমাধান হয় না। ইউটিউব এর থেকে সবচেয়ে বেস্ট, কেন দেখা গেছে যে ইউটিউবে কোনো একটা আপডেট আসলে কিন্তু বলে দেয়, ফেসবুকের সবসময় মানে কোনো সমস্যা চলায় মানে হচ্ছে ফেসবুকের আপডেট চলতেছে। তো এখন দেখতে পারবেন এখানে হচ্ছে আমার কিন্তু অ্যাড সিপিএম দেখাচ্ছে, এখান থেকে মনিটাইজেশন ভিউ আরপিএম দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনাদের দেখাবে না, মানে এখন পর্যন্ত পুরোপুরিভাবে আমার কিন্তু আপডেট আসেনি, ঠিক আছে? তবে অনেকেরই আপডেটটা আসতেছে দেন আমি দেখেছি, যার কারণে ভাবলাম বিষয়টা আপনাদের শেয়ার করি। কেননা 2 দিন পরে আপনি অবশ্যই বলবেন যে ভাইয়া আমার এখান থেকে হচ্ছে সিপিএম আরপিএম এগুলো দেখাচ্ছে না। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে যাতে আপনি আগে থেকে বুঝতে পারেন যে হ্যাঁ আমাদের কেন সিপিএম বা আরপিএম আমাদের দেখাচ্ছে না। তো ধরেন আগে আপনি যে একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আপনার কি পরিমাণ ভিউজ আসতো, ধরেন 5,000 আসতো, 10,000 আসতো বা 4-5 লাখের ভিউজ আসতো, তো ওই ভিডিওটা আপনার কতটা আরপিএম আসছে কতটা সিপিএম আসছে এগুলো কিন্তু আপনি চেক করতেন। তার ফলে দেখা যেত যে আসলে ফেসবুক আমাদের আরপিএম বা সিপিএম অনুযায়ী আমরা ডলার রেটটা ঠিক দিচ্ছে কিনা, আমি সঠিক ডলারটা পেয়েছি কিনা এটা কিন্তু আমরা আগে দেখতে পারতাম। তো এই বিষয়টা এখন থেকে কিন্তু আমরা দেখতে পারবো না। তো টোটালি যদি আমার এখান থেকে দেখায় কিন্তু কিছুদিনের মধ্যে আপনার হয়তো দেখাবে না, বা যারা ভিডিওটা দেখতেছেন অনেকের হয়তো দেখা গেছে যে আপনার অলরেডি এই অপশনটা চলে গেছে বা আমার মতো থাকতে পারে। তবে সর্বোপরি আপনাদের এটুকুই বলবো যে ফেসবুকের এই নতুন আপডেটটা আসার পর আপনার ভিউজের উপর হচ্ছে আপনাকে দিবে আপনার ইনকামটা দেবে, যাতে করে আপনি কখনো অসন্তুষ্ট না হন যে আমার 4 লাখ ভিউজ হলো আমি মাত্র $4 পেয়েছি, আমার $5 লাখ ভিউজ হলো আমি মাত্র $2 মানে ডলার পেয়েছি। এইখানে এই আপডেট আনার পরে মানে ফেসবুক যেটা বলতেছে যে আপনি আপনার সিপিএম আরপিএম যেটা আসছে এটার দিকে টাকার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কন্টেন্টে ফোকাস দেন, আপনার ভিউজ আসলে মানে ভিউজ হলে অটোমেটিক কিন্তু তারা আপনার ইনকামটা বাড়িয়ে দেবে এমনটা। তবে দেখুন আপনাদের একটা বিষয় আমি দেখাচ্ছি, গতকালকে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম আমার আইডি থেকে, বড় ভিডিও আপলোড করে নেয় তাহলে আরো সুন্দরভাবে বোঝাতে পারতাম আপনাদের। তো আমি এখন এখান থেকে হচ্ছে রিলস ভিডিওতে চলে যাব। তো আমি যে ভিডিওটা আপলোড করেছি দেন রিলসে যে পরিমাণ ইনকাম হয় তার থেকে আমি মনে করি যে হ্যাঁ আমাকে একটু বেশি দিয়েছে। আমি এখান থেকে আসলাম মনিটাইজেশন সেকশনে আসলাম, এখন এখান থেকে অ্যাডস অন রিলসে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে টোটালি আমার 21 সেকেন্ড দেখাচ্ছে, কিন্তু ভিডিওটা দেখেন এখান থেকে কত 58 সেকেন্ডের ভিডিওটা, তো এখান থেকে অলরেডি 15 সেকেন্ড কিন্তু ইনকাম করে নিয়েছি। তো এখন এটা কত মানে কত ভিউজে এটা ইনকাম করলাম আমি, আমি একটু ব্যাকে চলে আসি। তো আরও ব্যাকে আসলাম, ভিডিওটা দেখাই আপনাদের কত ভিউজ হয়েছে, তো দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই এই হচ্ছে আমার ভিডিওটা, ঠিক আছে, এই হচ্ছে ভিডিওটা, এই যে 5,300 ভিউজে কিন্তু আমি প্রায় 15 সেন্ট কিন্তু পেয়ে গেছি। এটা শর্ট ভিডিও, যার কারণে শর্ট অনুযায়ী কিন্তু ঠিক আছে, কিন্তু এটা যদি বড় ভিডিও হতো তাহলে কিন্তু আমার ইনকামটা আরও বেড়ে যেত। তো এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটি আপডেট শেয়ার করা, আর এটুকুই বলার যে ফেসবুক আমাদের ওই সিপিএম আরপিএমগুলো এখন উঠিয়ে নিতেছে, হয়তো আপনার এখন দেখাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে থাকবে না বা কয়েকদিন পরে কিন্তু থাকবে না। প্রশ্ন না করেন, প্রশ্ন করার সুযোগ যদি আপনারা আগে থেকে বিষয়টা জানেন, যার কারণে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম। এখন থেকে আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিওতে ভিউজ আসবে, সেই ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আর্নিংটা আসবে। তো এই ছিল আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে দেখবেন এরকম নিত্য ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।